এডিসি প্রশাসনের 110টি সৈন্য পদ পূরণের জন্য লিখিত পরীক্ষা রবিবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এর আগে পরীক্ষা গ্রহণের ঠিক আগের দিন সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ফলে এডিসির রিক্রুটমেন্ট বোর্ড তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করে সেই স্থগিত পরীক্ষা রবিবার গ্রহণ করা হয়। এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে 70টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র চিহ্নিত করা হয়। রাজধানীর একাধিক বিদ্যালয়ে এদিন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় এ নিয়োগ পরীক্ষা। রবিবার রাজধানীর এক বিদ্যালয় আধিকারিক জানান, এডিসি সাব জোনাল ডিভিশন অফিসার ডেপুটি প্রিন্সিপাল অফিসার সহ অন্যান্য পদে এই নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা। এডিসি পরিচালিত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আবার কিছু আছে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এগুলি পরীক্ষা আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে। সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের 70টার মতো সেন্টার আছে। আমাদের স্কুল একটা সেন্টার, সিনিয়র গভর্নমেন্ট অ্যাসেম্বলি স্কুল। আমাদের স্কুলে 242 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এদিন রাজধানীর অন্যান্য বিদ্যালয়ে সুষ্ঠুভাবে এডিসির নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।